উমাইয়া খিলাফতের শেষ দিকে মুসলমানদের মধ্যে আবারও বিভেদ ও বিদ্রোহ চরম আকার ধারণ করে। 661 সালে ক্ষমতা গ্রহণ করে মোট 89 বছর ক্ষমতায় ছিলেন উমাইয়ারা। শেষে আব্বাসীয় খিলাফতের কাছে ক্ষমতা হারায় 750 সালে। 744 থেকে 750 এই 6 বছর উমাইয়াদের সাথে অন্য মুসলমানদের বিশ্বাস ও সম্পর্কের চরম অবনতি ঘটে। পরবর্তীতে তা রক্তক্ষয়ী সংঘর্ষ ও নৃশংসতার রূপ নেয়, আর সেটাই ইসলামের তৃতীয় এবং শেষ ফিতনা নামে পরিচিত। আমরা গত 2 পর্বে প্রথম এবং দ্বিতীয় ফিতনা নিয়ে আলোচনা করেছি, আজকের পর্বে তৃতীয় ফিতনা নিয়ে আলোচনা করতে চাই। অবিশ্বাস্য রকমের ধনী এবং একটি স্থিতিশীল সাম্রাজ্য পরিণত হবার পরও কেন উমাইয়াদের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসে উঠেছিল? বিপ্লব করে কেন খুব সহজেই তাদের হুটিয়ে দিতে পেরেছিল আব্বাসীয়রা? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে সবচেয়ে বড় কারণ হলো উমাইয়ারা ইসলামকে অভিজাত আরব পরিবারের সম্পত্তি হিসেবে মনে করতে শুরু করেছিলেন, যা তাদের রাজ্য পরিচালনায় বারবার প্রকাশ পাচ্ছিল। ক্ষমতার শেষের দিকে এসে তা চরম আকার ধারণ করে। 89 বছরে 14 উমাইয়া খলিফা মুসলমানদের শাসন করেছিল। এই সময় ইসলামের ব্যাপক প্রসার ঘটে। অনেক যুগান্তকারী পরিবর্তন ঘটাতে সমর্থ হয়েছিল উমাইয়া খলিফারা। তবে সংকট শুরু হয় যখন আরব ভূখণ্ডের বাইরের মানুষেরা ব্যাপক হারে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করেন। কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করা সমর্থন করে না ইসলাম। সবার নিজ নিজ ধর্ম পালন করার অনুমতি দিয়ে থাকে ইসলাম। তাই অমুসলিমেরা যদি তাদের নিজ ধর্ম পালন করতে চায়, তবে তাদের জিজিয়া কর দিয়ে থাকতে হয় ইসলাম ভূখণ্ডে। আর ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে জাকাত দেবার নিয়ম ছিল। জিজিয়া করের চেয়ে জাকাত কম হবার ফলে অনেক জায়গায় ইসলাম ধর্ম গ্রহণ করার প্রবণতাটা খুব বেড়ে গিয়েছিল। এর ফলে দখলকৃত অমুসলিম অঞ্চলে জিজিয়া করের আয় মারাত্মক পরিমাণে কমে যেতে শুরু করে। আয় কমে যাওয়ার ফলে উমাইয়া শাসকেরা দুশ্চিন্তায় পড়ে যান। এই সংকট থেকে উত্তরণের জন্য উমাইয়া শাসকেরা যে সিদ্ধান্ত নেন, তা নব মুসলমানদের আরও ব্যাপকভাবে হতাশ করে। নতুন মুসলমানদের জিজিয়া কর দেয়া বাধ্যতামূলক করে দেয় উমাইয়া শাসকেরা। মানে যারা অআরব নতুন মুসলমান তাদের দিতে হবে জিজিয়া কর, আর যারা পুরাতন আরব মুসলমান তাদের দিতে হবে জাকাত। মুসলমানদের মধ্যে শুরু হয় বৈষম্যের 2 আইন, যা সরাসরি ইসলামী আইনের পরিপন্থী। উমাইয়াদের প্রতি অআরব মুসলমানদের ক্ষোভ আর বিভক্তি শুরু হয় এখান থেকেই। তবে 717 সালে উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় এসে এই সমস্যার ব্যাপারটি উপলব্ধি করতে পারেন এবং এই অন্যায় আইন বাতিল করেন। ইসলামের সকল মুসলমান সমান এই ধারণা তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন। তাই তিনি আবু বকর, ওমর, উসমান ও হযরত আলীর পরে খুলাফায়ে রাশিদিনের পঞ্চম খলিফা হিসাবে খ্যাতি লাভ করেন। 3 বছরের মাথায় বিষ প্রয়োগে হত্যা করা হয় সুবিচারক এই উমাইয়া খলিফাকে। এর ফলে সকল মুসলমানদের প্রতি সমান আচরণ নীতিরও মৃত্যু ঘটে। উমাইয়াদের প্রতি সাধারণ মানুষদের ক্ষোভ চরম আকার ধারণ করে। এছাড়া সে সময় নতুন মুসলমানদের আরব শৈলীর পোশাক পরতে বাধা দেয়া হতো। পারস্য জয়ের পর হাজাজ বিন ইউসুফ ফার্সি ভাষায় কথা বলা এবং লিখা বন্ধ করে দিয়েছিলেন। ফার্সি ভাষা জানা মানুষদের হত্যাও করেছিলেন তিনি। বিতর্কিত হাজাজ বিন ইউসুফ পূর্ব ইরান জয়ের পর জরথুস্ট পাদ্রীদের হত্যা করেছিলেন, তাদের সাহিত্য পুড়িয়ে দিয়েছিলেন বলে অভিযোগ আছে। এরপর 741 সালে উমাইয়ারা আদেশ জারি করেন অমুসলিমরা সরকারি পদে কাজ করতে পারবেন না। এর ফলে নতুন মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও উমাইয়াদের বিরুদ্ধে ক্ষেপে ওঠে। আর এই সুযোগটি গ্রহণ করে আব্বাসীয় বিপ্লবীরা। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো এক সুসংগঠিত বিপ্লব সফল করতে শুরু করে তারা। কিন্তু কারা হবেন এই খেলাফতের প্রধান ব্যক্তি? উত্তরাধিকারের প্রশ্নে সবসময় সন্দেহ ছিল সাধারণ মানুষের। এমন প্রশ্নের সমাধান করেন মহানবীর চাচা আব্বাস ইবনে আবু মুত্তালিবের চতুর্থ বংশধর দাবি করা কয়েকজন আব্বাসীয় নেতা। মহানবীর বংশের হওয়ায় সাধারণ মুসলমানেরা তাতে আকৃষ্ট হয়, উমাইয়াদের বিরুদ্ধে তাদের যোগ্য দাবিদার বলে মনে করতে শুরু করে। এরপর সাধারণ মুসলমানদের মধ্যে উত্তরাধিকার প্রশ্নে আর কোনো সন্দেহ থাকে না। উমাইয়া খিলাফতের খলিফা দ্বিতীয় ওমরের সময় পারস্যে বিপ্লবের গোপন প্রচারণা শুরু করে আব্বাসীয়রা। অআরব মুসলমানেরাই আব্বাসীয়দের পক্ষে সবচেয়ে বেশি সমর্থন প্রদান করেছিলেন।
দ্বিতীয় মারওয়ানের শাসনকালের শুরুর দিকে আব্বাসীয়দের চতুর্থ বংশধর নেতা ইব্রাহিম প্রকাশ্যে বিরোধিতা শুরু করেন। খোরাসান প্রদেশে শিয়া আরবদের কাছ থেকে সমর্থন লাভের ফলে বেশ সহজেই সাধারণ মানুষের মন জয় করতে শুরু করেছিল আব্বাসীয়রা। 747 সালে দেশদ্রোহের অপরাধে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে তার মৃত্যু হয়। কারো কারো মতে তাকে হত্যা করা হয়েছিল। এরপর তার ভাই আবদুল্লাহ প্রতিবাদ ও বিদ্রোহ চালিয়ে যেতে থাকে। পরে তিনি আবুল আব্বাস আস সাফা নামে পরিচিতি লাভ করেন। 750 সালে মুসলমান শুরু হয় যুদ্ধ, উমাইয়াদের সাথে আব্বাসীয়দের যুদ্ধ, ইতিহাসে যা জাবেরের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে উমাইয়ারা পরাজিত হয়। শেষ হয় 89 বছরের শাসন। আর এরপরেই নিজেকে খলিফা ঘোষণা করেন আবুল আব্বাস আস সাফা। 5 আগস্ট মিশরের বুসিরের গির্জার বাইরে উমাইয়াদের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে হত্যা করা হয়। আব্বাসীয়রা যখন উমাইয়া পরিবারের সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, তখন 80 জন উমাইয়া সদস্য ক্ষমা পাওয়ার জন্য জাফায় জড়ো হয়েছিল। কিন্তু ক্ষমা না করে সবাইকে গণহারে হত্যা করেছিল আব্বাসীয়রা। মুসলমান ভাইয়ের হাতে হত্যার শিকার হয়েছিল অন্য মুসলমানেরা। আব্বাসীয়দের প্রথম খলিফা আবুল আব্বাসের মৃত্যুর পর তার ভাই আবু জাফর আল মনসুর হন দ্বিতীয় খলিফা। এরপর আব্বাসীয়দের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মনসুরের চাচা আবদুল্লাহ বিদ্রোহ করে বসে সিরিয়ায়। তাকে দমনের জন্যে আবু মুসলিমকে পাঠানো হয় সিরিয়ায়। আবু মুসলিম আর আবদুল্লার মধ্যে যে যুদ্ধটি হয় ইতিহাসে তা নাসিবিনের যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে আবু মুসলিমের নৈপুণ্যের কারণে আবদুল্লাহ পরাজিত হয়। আব্বাসীয় খলিফা আল মনসুরের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। নাসিবিনের যুদ্ধ জয়ের পর আবু মুসলিমের বিরুদ্ধে দ্বিতীয় আব্বাসীয় খলিফা আল মনসুর বিধর্মীয় দেশদ্রোহের অভিযোগ এনেছিল। 755 সালে আবু মুসলিমকে প্রাসাদেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তৃতীয় ফেতনায় আব্বাসীয়দের জয় নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কারো কারো মতে এটি পারস্যের বিজয়, আরবদের পরাজয়। এই বিপ্লবের ফলে আরব নবমুসলমানেরা তাদের ভোটাধিকার ফিরে পায়। 750 থেকে 1258 পর্যন্ত 508 বছরের বেশি সময় ধরে চলে 37 জন আব্বাসীয় খলিফার শাসন। 1258 সালে মঙ্গোলদের হাতে ক্ষমতা হারানোর আগ পর্যন্তই ক্ষমতায় ছিল আব্বাসীয়রা। ইসলাম যদিও শান্তির ধর্ম নামে পরিচিত, তবুও নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ফ্যাসাদ আর নৃশংসতা ইসলামের আকাশের এক কলঙ্কজনক অধ্যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে।